সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গুলশান কিচেনের আরেকটি নিউ এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো বেকারির সিক্রেট এক চকলেট বিস্কিট। আর এই এক চকলেট বিস্কিট তৈরি করতে যে যে উপকরণ লাগতেছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ময়দা, ডিম, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, লবণ, আইসিং সুগার, ঘি বা বাটার, চকলেট পাউডার বা কোকো পাউডার। এখন আমি এক চকলেট বিস্কিট তৈরি করার জন্য হাফ কাপ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন কোনো চিনির দানা অবশিষ্ট না থাকে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে বা ফেটে নিতে হবে। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে মেখে নিতেছি। ডুটাকে এমনভাবে মাখাতে হবে যেন ডুটা মাখানোর পর তেল তেল ভাব দেখা যায়। যতক্ষণ পর্যন্ত এটা তেল তেল ভাব দেখা না যাবে, এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখানে আমার আরেকটা ডিম দেওয়ার কারণ হচ্ছে এখানে জিনিসটা ঝরঝরে হয়েছিল, এটা মিশতেছিল না, সেই জন্য এখানে আরেকটা ডিম দিয়ে দিলাম। আপনারা ছোটো বড় ডিমের উপর ডিপেন্ড করে ডিমটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ কোকো পাউডার, যেন বিস্কিটের কালারটা সুন্দর আসে। দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। আমার বিস্কুটের ডুটা রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে বিস্কিটগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি। তা আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আমি মাকড়সা ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপ অ্যান্ড ডাউন 10 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। এখন প্রিহিট করা ওভেনে বিস্কিটগুলোকে মাঝের তাকে দিয়ে দিচ্ছি 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপ অ্যান্ড ডাউনে 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে আমি ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেল গুলশান কিচেনে ভিজিট করে সুস্বাদু ও ডিলিশিয়াস মিষ্টির রেসিপি, থাই এবং চাইনিজ রেসিপি, বাংলাদেশি রেসিপি এবং দুবাই রেস্টুরেন্ট সিক্রেট বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। 35 মিনিট পরে আমি ফিরে এসে এখন আমার বিস্কুটগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি। আমার বিস্কিটগুলো ব্যাক করা হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমার আজকের বিস্কিটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেলটি প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার এই আজকের বিস্কিটের রেসিপি আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। এখন আমার একটা বিস্কিট আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বিস্কুটটা কতটা ক্রাঞ্চি ও মুচমুচে হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেল নতুন যুক্ত হয়েছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর অগ্রসর হতে সহযোগিতা করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।